চারি দশকর পাছত কাজিরঙাত ভারতের দ্বিতীয়জন রাষ্ট্রপতি। ১৯৮১ চনত রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির পাছত ২০২২ চনত কাজিরঙাত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রকৃতির মনোরম দৃশ্যে ভরপুর কাজিরঙা পরিদর্শন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর। পবনের পিঠিতুথি কাজিরঙা পরিদর্শন করলে রামনাথ কোবিন্দে। প্রায় ৪১ বছরের অন্তত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান পরিদর্শন করলে দেশের দ্বিতীয়গী রাষ্ট্রপতিয়ে। ১৯৮১ চনত সেই সময়ের তদানীন্তন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির পাছত ২০২২ চনের ২৬-২৭ ফেব্রুয়ারীত কাজিরঙা পরিদর্শন করলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে। পুয়ার ভাগতে কন্যা শাস্তি কোবিন্দর সহিতে কহরা বনাঞ্চলের মিহিমুখত হাতি সাফারি উপভোগ করে কাজিরঙার অপরূপ সৌন্দর্য। হাতি সাফারির পিছতে জীপ সাফারিরে কাজিরঙার প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শন করে রাষ্ট্রপতিগুলির পত্নী কন্যায়। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় উদ্যানখনের নৈসর্গিক পরিবেশ উপভোগ করে আপ্লুত হয়ে পড়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আনপিনে বোকাখাতর রাজহুয়া খেলপথারত জ্বলাই দিয়ে গড়র স্বর্গর সাইনে নির্মাণ করা গড়র স্বর্গর প্রতিমূর্তিও মাঙ্গলিক কৃতিরে উদ্বোধন করে রামনাথ কোবিন্দে। ইয়ার পাছতেই রাষ্ট্রপতিগুলিয়ে কহরার পরমানন্দ লাইন প্রেক্ষাগৃহত আয়োজিত কাজিরঙার ঐতিহাসিক সম্পদ আর কার্যাবলীর প্রদর্শনী দর্শন করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে। পরবর্তী সময়ত বন বিভাগে আয়োজন করা বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানতো অংশ লয় রাষ্ট্রপতিগুলির পত্নী কন্যায়। আর এই কার্যসূচী সমূহ সঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত আর পরিমল শুক্লবৈদ্যই। আর ইয়ার পিছতেই দেওবারে দুপুরিয়া ১:৪৫ মিনিটত কাজিরঙা ভ্রমণ সামরি বায়ুসেনার বিশেষ বিমানের উড়ামারে নতুন দিল্লি। উল্লেখ্য যে ১৯৮১ চনের পিছত কাজিরঙা ভ্রমণ করা দ্বিতীয়গী রাষ্ট্রপতি হল রামনাথ কোবিন্দ। বোকাখাতর প্রায় আমরতন রিপোর্ট, ইশান নিউজ।